খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দেশ জুড়ে অনশনের ডাক দিতে সোমবার নবান্নে ডাক চিকিৎসক সংগঠনকে, শর্ত বেঁধে দিলেন মুখ্য সচিব। ডাক্তারদের গণ ইস্তফায় শুভেন্দুর ক্ষোভ। জুনিয়র ডাক্তারদের অনশনে দলীয় কর্মীদের যোগদানের নির্দেশ, বিবৃতি দিল বিজেপি। পুজো মিটলেই রাজ্য জুড়ে জনসংযোগে নামছে তৃণমূল, গুরুত্ব আদি নেতাকর্মীদের। সিবিআই চার্জশিটে লম্বা সাক্ষীর তালিকা, 128 জনের মধ্যে পুলিশ, চিকিৎসক আরও অনেকে। এবার আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবারই অনশনে বসার সিদ্ধান্ত জানিয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। অনশনকারী চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে দেশ জুড়ে 12 ঘন্টার অনশনের ডাক দেওয়া হয়েছে। সোমবারই আইএমএ সহ চিকিৎসকদের সব সংগঠনকে নবান্নে বৈঠকের জন্য ডেকে পাঠালেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সোমবার দুপুর 12:30টার মধ্যে প্রত্যেক চিকিৎসক সংগঠনের দুজন করে প্রতিনিধি আসতে পারবেন। রবিবার এই মর্মে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু চিকিৎসকদের তরফে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। আইএমএর তরফে তাদের রাজ্য ও আঞ্চলিক শাখা প্রধানদের নির্দেশ দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর 6:00 থেকে সন্ধ্যা 6:00 পর্যন্ত অনশনে বসবে দেশের সব রাজ্যের জুনিয়র ডাক্তাররা। সকলে তাদের মেডিকেল কলেজ ও হোস্টেলগুলোতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। এর আগে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়ে চিকিৎসক সংগঠন দ্রুত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল। তারপর জল না গড়ালে অনশনের পথ বেছে নেওয়া হয়। রবিবার চিকিৎসক সংগঠনের পদক্ষেপের পরেই তড়িঘড়ি চিকিৎসকদের আলোচনায় বসার প্রস্তাব রাজ্যের। সময় যত গড়াচ্ছে একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত চিকিৎসকেরা। ধর্মতলায় টানা 9 দিন আমরণ অনশন করেও সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। জুনিয়রদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন গোটা চিকিৎসক সমাজ, 3 জন আইসিইউতে ভর্তি। রবিবারের শারীরিক পরীক্ষার রিপোর্টে অন্যান্যদের পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করা হচ্ছে। আগেই কলকাতায় এসে অনশনকারীদের সঙ্গে দেখা করে গিয়েছেন আইএমএ প্রেসিডেন্ট আরভি অশোকন। এই পরিস্থিতিতে আগামীকাল বৈঠকে চিকিৎসক সংগঠনের তরফে কোনো প্রতিনিধি যাবেন, গেলেও রাজ্যের বেঁধে দেওয়া সংখ্যা নিয়ে খুশি হয়ে নবান্নে যান কি না তা সেদিকে নজর রাখবেন। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন সিনিয়ররা তাদের পাশে সবসময় আছেন, কিন্তু তারা এটাও মনে করিয়ে দেন, আগে যতবার বৈঠকে ডাকা হয়েছে আমরা গিয়েছি, সরকারের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সুবিচার চাই আমরা। এবছরের পুজো শেষ, আর সেই পুজো মেটার পরপরেই রাজ্য জুড়ে জনসংযোগে নামতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে যা বেশ গুরুত্বপূর্ণ। জোড়াফল সূত্রে জানা গিয়েছে রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে ব্লকে আগামী মঙ্গলবার থেকে দলের বিজয়া সম্মেলনী শুরু করতে ইতিমধ্যেই নির্দেশ চলে গিয়েছে জেলা স্তরের নেতাদের কাছে। শুধু তাই নয়, বিজয়া সম্মেলনীর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। আর একটি অত্যন্ত জরুরি নির্দেশ দেওয়া হয়েছে, তা হলো দলেরই পুরাতন আদি নেতা কর্মীরা যারা দলের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কোনো কারণে দলের সঙ্গে এখন যাদের দূরত্ব তৈরি হয়েছে সেই সব নেতাকর্মীদের প্রতি অবশ্যই এই সব অনুষ্ঠানে সামিল করতে হবে। দল মনে করে এটা অনেকটাই জনসংযোগের কাজ করবে। 2026-এর নির্বাচনে তৃণমূলকে হারাতে কোমর বেঁধে নামতে চাইছে বামেরা, তাদের পেছন থেকে মদত দিচ্ছে গেরুয়া। এই প্রেক্ষিতে এখন থেকেই ঘর গোছাতে চাইছে জোড়াফুল শিবির। সেই সূত্রেই দলের আদি নেতাকর্মীদের বাড়তি গুরুত্ব প্রদানের সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দল যখন তৈরি হয় তখন অনেকেই দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, বিভিন্ন কর্মসূচিতে তারা সামিল হতেন, কোনো কারণে তারা অভিমান করে দল থেকে দূরে সরে গেছেন। চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে থেকেই শুরু হয়েছে সেই সব নেতাকর্মীদের মান অভিমান ভাঙিয়ে তাদের ফের দলের মূল স্রোতে সামিল করার পালা। সেই সময় দলের জেলার সভাপতিরা সেই সব নেতা ও কর্মীদের কাছে গিয়েছিলেন, তাদের মধ্যে কেউ কেউ দলে ফিরেছেন, অনেকে আবার ফেরেননি। আবার এমন অনেকে আছেন যারা দলে না ফিরলেও অন্য দলেও যাননি, এবার তাদের কাছে টানতে চাইছে তৃণমূল নেতৃত্ব। সেই কাছে টানার মঞ্চ হিসেবে বিজয়া সম্মেলনীতে তাদের যুক্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বগুলিকে। এর পাশাপাশি দলের বিজয়া সম্মেলনীর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে একেবারে অন্য দলের মতাদর্শ শিল্পীদের আনা চলবে না, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে নেতারা মনে করেন। সে সঙ্গে বিজয়া সম্মেলনী মিটলেই রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কর্মসূচি শুরু করে দিতে বলা হয়েছে।
লোকের বাড়ি বাড়ি গিয়ে বাম বিজেপি নীতিহীন নৈরাজ্যবাদ ও রাজনীতির বিরুদ্ধে আমজনতাকে বার্তা দিতে হবে। সামনেই রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, আছে একটি লোকসভা কেন্দ্রেরও উপনির্বাচন। সেই সব নির্বাচনে জিততে ওই সব এলাকায় বাড়তি জোরও দিতে বলা হয়েছে ওই সব জেলার তৃণমূল নেতৃত্বকে। নেতা ও কর্মীদের সেই জন্য আরও পরিশ্রম করার বার্তা দেওয়া হয়েছে। এলাকা ধরে ধরে সংগঠনে কোথায় দুর্বলতা তা নিয়ে আলোচনা করে তা মজবুত করে তোলার নির্দেশও দেওয়া হয়েছে দলের জেলা নেতৃত্বকে। তবে দলের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, যেসব জায়গায় বন্যা হয়েছে সেসব এলাকায় বিজয়া সম্মেলনই হবে না, এখনও ত্রাণের কাজ অনেক বাকি রয়েছে, সেসব কাজ যাতে ঠিকঠাকভাবে হয় সেই দিকেও নজর দিতে বলা হয়েছে। ডাক্তারদের গণইস্তফা ও অবস্থান ধর্মঘটের প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিতে টানাপোড়েন চলছে। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুক্ত হয়ে মন্তব্য করেছেন, এত দম্ভ ভালো নয়। তিনি বলেন, ডাক্তাররা বিদেশে চিকিৎসা করে, সাধারণ মানুষ কোথায় যাবে? এই অবস্থায় রাজ্যের সরকারের প্রতিক্রিয়া সঠিক কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে শুভেন্দু বলেন, ডাক্তাররা চলে যাক এটা চাইছে, সার্ভিস রুল মেনে পদত্যাগ করতে বলছেন। রাজ্যে সিনিয়র ডাক্তারদের গণইস্তফা চলমান রয়েছে এবং জুনিয়র ডাক্তারদের অবস্থান ধর্মঘটের ফলে হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায়। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত জানিয়েছেন যে ইস্তফার কোনো চিঠি এখনও তাদের কাছে পৌঁছায়নি। আলাপন আরও বলেন, গণইস্তফা গৃহীত হবে না, কারণ তা সার্ভিস রুল মেনে হয় না। কিন্তু ডাক্তারদের এই আন্দোলন এবং সরকারের দিক নির্দেশনা নিয়ে আলোচনা বাড়ছে, যা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলতে পারে। এখন অনিকেত মাহাতো, আলোক ভার্মা, অনুষ্ঠুপ মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন অনশন করতে গিয়ে। আরজিকর হাসপাতালের নির্যাতিতার বিচার চেয়ে আমরণ অনশন চলছে, আর তার জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনজন জুনিয়র ডাক্তার। ধর্মতলার ধর্ণামঞ্চে অনশন চালিয়ে যাচ্ছেন আরও ছজন জুনিয়র ডাক্তার। আর তার মধ্যেই এবার জানা যাচ্ছে, আরজিকর হাসপাতাল কাণ্ডে সিবিআই যে চার্জশিট তৈরি করেছে তাদের সাক্ষীর তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের 35 জন, আবার সাক্ষীর তালিকায় রয়েছেন 19 জন চিকিৎসকও বলে সূত্রের খবর, যা নিয়ে এখন জোর চর্চা চলছে। এদিকে একাদশীর দিনেও অনশন আন্দোলন চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা, তাতে যাতায়াতের পথে যানজটের সৃষ্টি হবে। কলকাতা পুলিশ ট্রাফিক সচল রাখতে ব্যবস্থা করেছে, সাধারণ মানুষকে একবেলা অরবন্ধনের আহ্বান করেছেন জুনিয়র ডাক্তাররা। এবার এই চার্জশিটে সাক্ষীর মধ্যে যেমন পুলিশকর্মী আছেন তেমন পুলিশকর্তাও আছেন। এখানেই শেষ নয়, 19 জন চিকিৎসকের নামও আছে, তবে যে 5 জন ডাক্তারি পড়ুয়া ময়নাতদন্তে উপস্থিত ছিলেন তাদের নাম নেই সাক্ষীর তালিকায়। তবে এই সাক্ষীর তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবে সিবিআই বলে জানা যাচ্ছে। অন্যদিকে এখন দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে, এখন বিজয়া দশমীর পরিবেশ, তাতে সৌহার্দ্য বিনিময় করে সবাই এগিয়ে যেতে চান। চিকিৎসক এবং পুলিশের কেউ বলতে পারবেন না সিবিআই তাদের সঙ্গে কথা না বলে চার্জশিট তৈরি করেছে। ইতিমধ্যেই সিবিআই চার্জশিট নিয়ে জুনিয়র ডাক্তারদের উষ্মা দেখা গিয়েছে, তারা এই সিবিআই রিপোর্ট মানেন না, কারণ এখানে ধর্ষণ করে খুনের ঘটনায় একমাত্র সঞ্জয় রায়কেই অভিযুক্ত করা হয়েছে, যা আগে কলকাতা পুলিশ করেছিল। সুতরাং কলকাতা পুলিশের তদন্ত যে সঠিক পথে চলছিল সেটাতেই সিলমোহর দিল সিবিআই। এছাড়া আরজিকর হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ সহ কয়েকটি সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা আগেই গণইস্তফা দিয়েছেন, এবার দিলেন কল্যাণী JNM হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। এই আবহে দ্রুত সমস্যার সমাধান করা প্রয়োজন। সিবিআই চার্জশিটে 30 জন কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞ ও চিকিৎসকের নাম রয়েছে সাক্ষী হিসাবে। এই মামলার মোট সাক্ষীর সংখ্যা 128 জন। টালা থানার কয়েকজন সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের বয়ান রেকর্ড করা হয়, সিবিআই তা রেকর্ড করেছে তদন্তের স্বার্থে। আর নির্যাতিতার দেহের ময়নাতদন্তের দায়িত্বে যে 3 জন চিকিৎসক ছিলেন তাদেরও রাখা হয়েছে, এমনকি ওই রাতে যে 4 জন নির্যাতিতার সঙ্গে নৈশভোজ করেছিলেন তাদেরকেও রাখা হয়েছে সাক্ষীর তালিকায়।